যারা গরমকালে লঙ্কা গাছকে ভালো রাখতে পারেন না, লঙ্কা গাছে ফুল আনতে পারেন না, কিংবা তারপর ফলে রূপান্তরিত হয় না, নানান সমস্যা আমাদের ছাদ বাগানে হয়ে থাকে, প্রত্যেকেরই হয়, আমারও হয়েছে। আমি কিভাবে তার থেকে পরিত্রাণ পাই আর কিভাবে গাছগুলোকে ভালো রেখে গরমেও ফুল আসছে, ফল ধরছে, কেমন করে একটা গাছের পরিচর্যা হবে এই গরমে অন্তত লঙ্কাগুলোকে, সেই নিয়ে থাকবে কিন্তু আজকের ভিডিওটা। তোমরা প্রত্যেকেই জানো যে আমি গাছের খাবার হিসাবে বিশেষ কিছু ব্যবহার করি না। আমার সেই চিরাচরিত প্রথায় আমি গাছ করি, আমি পাক জল ছাড়া কিছুই ইদানিং ব্যবহার করছি না। যারা অধিক খরচা করে বাগান করেন করবেন, কিন্তু আমি কেবলমাত্র এখন পাক জলই ব্যবহার করছি। এই পাক জলকে কেমন করে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, তাতেই কিন্তু লুকিয়ে আছে তার সমস্ত রকমের সফলতা। তা অতি সহজ সরল এই বাগান তো সবসময় করে থাকি। পাক জলটা নিলাম অল্প মাত্রায়, একটা গাছের জন্যে নিতে হবে খুব অল্প মাত্রায়, আর সেটাকেই আমরা দেবো লঙ্কা গাছে, আর তারপরেই হবে লঙ্কার ফলন। এবার মনে হচ্ছে বিষয়টা কতটা কঠিন বা কতটা সোজা, যতটা সোজা দিদি বলছে ততটাই কি সোজা? হ্যাঁ, ঠিক ততটাই সোজা। তোমরা একটু মন দিয়ে দেখো, আমি পাক জলের ব্যবহার বিধি একটা একটা গাছে দেখাবো। পারলে আমি নিশ্চয়ই সমস্ত গাছে একদিন দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের সকল সমস্যার সমাধান হয়। এখন আমি লঙ্কা গাছে দিচ্ছি, খুব অল্প পরিমাণ পাক জল নিতে হবে। যার যতখানি পরিমাণ পাক জল আছে, সে সেই বুঝে গাছে দেবে পাতলা করে। তোমরা তাহলে দেখো আমি কেমন করে দিচ্ছি, খুব অল্প মাত্রাতেই দিচ্ছি। কেন অল্প মাত্রায় দেবো? বেশি দিলে গাছের কোনো উপকারে লাগে না, উল্টে গাছ ক্ষতি হয়ে যায় গাছের। তো আমার গাছে কেমন লঙ্কা আছে দেখেই বুঝতে পারছো, এগুলো কিন্তু শীতের গাছ। এখন গরমে তো এরা বেশ ভালোই রয়েছে আর ফুল আসছে। যেহেতু ফুল আসছে, ফলও অনেক হয়েছে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার মনে হয় শীতকালে এতটা বেশিও হয়নি। কেন? তার কারণ হলো শীতে হয়তো রোদের অভাব ছিল, কিন্তু গাছগুলো থাকে আমার খুব ফুল সানলাইটে। এখন যেখানে আমি যে জায়গাটায় রেখেছি, সেটা কিন্তু একটু ছায়াময় স্থানে রেখেছি। মানে সারাদিনে দু তিন ঘন্টা হয়তো রোদ পড়ে, জোর চার ঘন্টা, এর বেশি নয়। মানে সারাদিন একদম টেক করে রোদে একে আমি রাখিনি। যার দরুন গাছের পাতা আছে ভালো। গাছের পাতা কী করে ভালো আছে বুঝবো আমরা? না, গাছের পাতা কোঁকড়ানো নেই, একদম প্লেন প্লেন পাতা। বলেছি লঙ্কা গাছে বেশি জল লাগে না, অবশ্যই লঙ্কা গাছে বেশি জল আমরা কখনোই দেবো না। আর কি দেবো? উল্টে খাবার দেবো, খাবার হিসাবে দেবো কেবলমাত্র পাক জল। সত্যি কথা বলছি, আমি আর কোনো কিচ্ছু ব্যবহার করছি না। যত দিন যাচ্ছে গাছের সংখ্যা বাড়ছে, পরিশ্রমও বাড়ছে, কিন্তু লঙ্কার ফলন কীভাবে হচ্ছে, ওই অতি সহজ সরল উপায়ে কিন্তু গাছটা বাড়ছেও, গাছে ফুল ফলও হচ্ছে। পাক জল তো দিলাম, এবার পাক জল দেবার পরের দিনের ছবিটা আবার আমি তোমাদের তুলে ধরলাম। পাক জলটা দেবার ফলে গাছগুলো কেমন আছে, কি দেখছো, ফলগুলো কেমন আছে, ঠিক এইরকম, ঠিক এতটাই সহজ। এই সহজ সরলভাবেই গাছ করি, কি করি না, লঙ্কা গাছগুলোকে গরমের সময় একটু ছায়াময় স্থানে রাখি, পাক জল দিই, এতেই ব্যাস, মা তার কিচ্ছু নয়। আর মাটি প্রস্তুত প্রসঙ্গে তো এই নিয়ে অনেক ভিডিও আছে, তোমরা দেখবে। আর কিন্তু মনে রাখতে হবে, সময় সময় কিন্তু ওষুধটা দেওয়া জরুরি। লঙ্কা গাছের প্রথম পরিচর্যার প্রথম অঙ্গ হলো সময় মতো কীটনাশক প্রয়োগ। সেই কারণে আমার ভিডিও বানানো আছে 2-2-2, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 চামচ ভিনিগারের সংমিশ্রণে ঘরোয়াভাবে যে কীটনাশকটা প্রস্তুত করেছি তার ভিডিও যেমন দেখবে, আর সেই ওষুধও অবশ্যই তোমরা প্রয়োগ করবে। তাহলে আমি আরেকবার তোমাদেরকে রিপিট করছি, মানে তোমরা কী কী করবে। অবশ্যই মাটি সবসময় সামান্য সামান্য ভিজে রাখতে হবে, খুব ভিজে কিন্তু লঙ্কার মাটি কোনো সময় প্রয়োজন হয় না। তবে জল তো গরমকালে দিতেই হবে, মাটি যেন জল দেবার পর 1 ঘন্টার মধ্যে যেন এরকম শুকনো শুকনো হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবে। তা নাহলে হবে কি, তা নাহলে ফুল পড়ে যায়, আবার জল না দিলে ফুল ঝরে যায়, লঙ্কার তো ভীষণ সমস্যা হয়। তারপর পাতা দেখে বুঝতে হবে যে পাতায় পোকা লেগেছে কি না, পাতা কেমন আছে সেটা দেখে বুঝতে হবে, খাবার আছে কি না, এগুলো তো একটা বড় দিক। তারপর সবথেকে বড় কথা পোকা, পোকার ওষুধ দিতেই হবে। এবার পাতা যখন তখনই বেরোয়, কচি পাতা চকচক করে, তখনই পোকা লাগে। সেই জন্য পাতা একটু দুমড়ে মুচড়ে থাকলে আমার যেটা মনে হয়েছে খুব একটা অসুবিধে নেই, কেন দেখেই তোমরা বুঝতে পারছো যে ফলটা হয়েছে। এটাই আমি তোমাদেরকে বলি, দেখো আমি তো সবসময় সহজ সরলভাবে বাগান করার কথা বলি, তার দরুন আমার কী হচ্ছে, আমার গাছগুলো কেমন আছে, এটা দেখাটা তো তোমাদের খুব জরুরি। তা নাহলে তোমরা বুঝবে কী করে, তোমরা যারা আমাকে অনুসরণ করো, তোমরা তো আমারটা দেখেই শিখছো। সেই কারণে আমি তোমাদেরকে 2-1টা পয়েন্ট আবারও তোমাদেরকে বলে দিলাম যে ছায়াময় স্থান হবে,
তারপর মোটামুটি এই পাঁক জল দিলেই গাছেরা তারপর কেমন আছে দেখে বুঝতে পারছো। পাঁক জল দেওয়ার পরেই দেখবে গাছে ফুল অবশ্যই আসবে আর ফল ডেভেলপ করবে। এবার তোমাদের মনে হবে দিদি ফল থাকাকালীন দেবো, হ্যাঁ দেবে, সপ্তাহে একদিন দুদিন যেমন পারবে দেবে, কোনো অসুবিধে কোনো কিছুতেই হবে না। আমার মনে হয় আমি সবটাই তোমাদের বোঝাতে পেরেছি। উপযুক্ত স্থান পেলে সব গাছই ভালো থাকবে, লঙ্কা গাছও ভালো থাকবে। আর তোমাদের এর আগেও আমি বলেছি যে চুনের ব্যবহার করবে, চুন কিন্তু খুব জরুরি। চুনের বিকল্প হিসাবে ডিমের খোসা যে যাই পারো না কেন দেবে। আমি ইদানিং হাড়গুঁড়ো শিংকুচি কোনো কিছুই ব্যবহার করছি না, এর আগে আমি অনেক কিছু ব্যবহার করেছি সবজি গাছের জন্যে, আমি আর বিশেষ কিছুই ব্যবহার করব না। যত সহজে গাছ করা যায় কম খরচায় তার দিকেই আমি লক্ষ্য দেব। তার দরুন যদি দু একটা ফল আমার কম হয় কম হবে, এতে কোনো অসুবিধে নেই, ছাদে বাগান করি নিজেদের আনন্দের জন্যে। আবারও বলছি আমরা এগুলো বাজারে বিক্রি করতে যাব না, সেই জন্যে যতখানি পারো জৈবভাবে করো, যাতে নিজেরা যেটা খাবো যেন বিষমুক্ত সবজি হয়। এটাই হলো আমাদের আসল লক্ষ্য, যাতে আমরা বিষমুক্ত একদম নির্ভেজাল সবজি নিজেদের বাগানে তৈরি করব, গরমে যখন প্রচুর দাম হবে তবু তো 8টা 10টা 15টা 20টার চাহিদা মেটাতে পারবো। এইভাবেই আমরা বাগান করব, হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে। আমি পারছি, তোমরাও পারবে। এতদূর ছিল আজকের ভ্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও, ফিরে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে। যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো পুরনো ভিডিওগুলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিও।